আচ্ছা শেখ, আরো কিছু বিষয় আমাদের সমাজে আছে যেগুলি আপনারা উল্লেখ করবেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে মানুষ কিন্তু আমাদের সামাজিক কালচারে দেখা যায় যে কোথায় কোথায় বলে ইয়া আলী ইয়া ফাতেমা এরকম করে চিৎকার দেয় বা পাক পাঞ্জাতনের দোহাই দেয়, এই দোহাই দেওয়াটা কতটা যুক্তি? জি, ইয়া আলী তো আসলে আমাদের সমাজে হযরত আলীকে কেন্দ্র করেই তারা এটা দিয়ে থাকে। হযরত আলীকে নিয়ে আব্দুল ইবনে সাবা ইহুদি, সে একটা মারাত্মক কুসংস্কারের জন্ম দিয়েছিল পরিকল্পনা করে। ইহুদিরা পরিকল্পনা করে তাওহিদবাদী ধর্মগুলিকে নষ্ট করে। সে মুসলিম হয়েছিল মুসলিম ধর্ম নষ্ট করার জন্যই। তার ইসলাম গ্রহণটা ছিল লোক দেখানো, লোক দেখানো ছিল, সে কাফের, সে কাফের, ইসলামকে ধ্বংস, ভিতরে সে কাফের। সে এসে নবীজির আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের বিষয়ে মারাত্মক ধরনের অতিভক্তি দেখাতে শুরু করলো। মানে অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ যে বলা হয় কথাটা বাস্তব। তো সে অতিভক্তিমূলক ভাবে আহলে বাইতে নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নিয়ে এত বেশি বাড়াবাড়ি, এত মহাব্বত, শেষ পর্যন্ত মহাব্বত করতে করতে হযরত আলীকে একবারে শেষ দেয় করে ফেললো। একবারে মানে একদল ওনাকে ইবাদত করা শুরু করে দিল। তখন হযরত আলী তাদের একদলকে তিনি গর্তের মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেছিলেন। এবং তারপর আব্দুল্লাহ ইবনে সাবা একজন খুশছুটে বলেই ফেলেছিল যে আলী আপনাকে আল্লাহর আরশের উপরে দেখছি। তখনই তিনি ক্ষিপ্ত হয়ে বলছিলেন তোমার আর বাঁচার অধিকার, বাঁচার কোনো অধিকার নাই। জি জি, পরে আব্দুল্লাহ ইবনে সাবা পালিয়ে চলে গেছে ওনার এ থেকে বাঁচার জন্য। তখন থেকেই কিন্তু হযরত আলী কেন্দ্রিক শিয়াদের মাধ্যমেই আমাদের বাংলাদেশে লক্ষ্য করবেন যে কোনো নামের আগে পরে হোসাইন অমুক আলী, হ্যাঁ আলী এবং হোসাইন, কারবালার ঘটনাকে কেন্দ্র করে জিনিসটা হয়েছে। তো সেখানে শাহাদাত তো হযরত আলীও শহীদ হয়েছেন, হযরত ওমরের মতো লোকও শহীদ হয়েছিলেন, সাইদ শহাদাত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উহুদের ময়দানের 70 জন শহীদ, তাই না, মহিয়ান অনেক অনেক ব্যক্তিরা শহীদ হয়েছেন। তো তাদের নামে কিন্তু কোনো আবেগ তৈরি হয়নি, কিন্তু এখানে একটা বিশেষ, এটা কিন্তু ভালোর জন্য করা হয়নি, এমন একটা বেশি বাড়াবাড়ি করে হযরত আবু বকরকে গালি দেয়া, হযরত ওমরকে গালি দিয়ে এক ধরনের যে মারাত্মক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে সাহাবিদের বিষয়ে, তো সেটা আমরা দেখি। তো ইয়া আলী কিন্তু ওই স্রোতধারায় এখানে আমাদের দেশে ঢুকে গেছে। মানুষ যে কোনো একটা গাছ কাটার সময় বা ভারী কোনো জিনিস তোলার সময় বা মারামারি লাগলে কোথাও ইয়া আলী বলে একটা তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করে। তো এটা তো মারাত্মক, এটা তো শিরকে আকবার হয়ে যাবে। কারণ ফালা তাদুয়া মা আল্লাহি আহাদা, আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দুহাই একমাত্র আল্লাহরই হবে, একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার বলা হলো সুন্নাহ। ইসলামের সুন্নাহ হলো কোনো একটা শক্তিশালী কাজ করতে যাব যুদ্ধে অথবা কোনো একটা কিছু, সেখানে যেমন নবীজি খাইবার যুদ্ধে আল্লাহু আকবার খারেবাত খাইবার, আল্লাহু আকবার ধ্বংস হোক খাইবার, এইভাবে তিনি তাকবীর দিয়েছেন। এবং যে কোনো যুদ্ধের মধ্যে সাহাবাই কেরাম তাকবীর দিয়ে তারা শক্তি সঞ্চয় করতে, ইয়া আলী নয়। এখন আল্লাহু আকবার বললে কত বড় সওয়াব, আল্লাহু আকবারের দ্বারা তো এটা সাথে সাথে লিখিত হয়ে এটা অল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, যেগুলি চিরস্থায়ী পূর্ণ কর্ম সেগুলির অংশ হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি কালেমা সবচেয়ে প্রিয় কালেমা, আহাব্বুল কালামি ইলাল্লাহ হাযিল আরবা, এই এই যে চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথাগুলির মধ্যে চারটি কথা হলো অন্য রকম। তো সেখানে আল্লাহু আকবারকে তুলে দিয়ে সে সেই জায়গায় ইয়া আলী আনা, এটা একটা সুন্নতকে তুলে দেওয়া হলো, একটা বেদাতকে আনা হলো, তাওহীদের একটা পাঠকে তুলে দেওয়া হলো, শিরকের একটা জিনিস নিয়ে আসা হলো। সুন্দর কথা বলছেন যে যেটা শিরক কোনো সন্দেহ নেই, যদি এটা অন্য কালচার থেকে এসেছে, কালচার বলতে বলবো আমরা শিয়াদের কালচার, শিয়াদের স্বভাব থেকে আমাদের কাছে এসেছে, মূলত ইহুদিদের থেকে, ইহুদিরাই তৈরি করে এটা শিয়াদের নামে প্রকাশ করেছে, এরপর শিয়ারা এটাকে লালন করে। অতএব এই ধরনের কালচার, এটি একটি শিয়াদের কালচার। দ্বিতীয়, এটি শুধু কালচারেই নয়, বেদাতেই নয়, এটি কুসংস্কারই নয়, অবশ্যই এটা বরং এটি জঘন্যতম একটি অপরাধ, তা হলো শিরকীয় অপরাধ। একজন মানুষ তার শক্তি সঞ্চয়ের যখন প্রয়োজন হবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শক্তি সঞ্চয়ের জন্য আহ্বান জানাবে, আল্লাহু আকবার বলবে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মানুষের নামে শক্তি সঞ্চয়ের যদি ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে এটির কোনো সন্দেহ নাই, এটি একটি বড় শের। শের মানুষ শক্তি দিবে কোত্থেকে? আলী বলেন বা হোসাইন বলেন, এই ধরনের যদি বা আরো কোনো বাবা বলে, শুধু এটা নয়, অনেক সময় আমাদের যারা অতি ভক্তি প্রদর্শন করে পীর সাহেবের দিকে, বিভিন্ন বাবা, তারা এরকমও কিন্তু করে থাকে। এছাড়া এই সাথে আরো বলতে পারি আমরা, আমাদের সমাজেও
অনেকেই আমরা অসতর্কতাবশত যে কথাগুলি বলি, চলতে ফিরতে ও মা ও বা একটু হয়তো আঘাত পেয়েছে, ও মা শুরু করে, কেন ও মা বলবে? ও মা বলাটাও কিন্তু মুসলিম কালচার না, আল্লাহর নাম নেবে, কারণ ও মা বলাটা হলো হিন্দুদের কালচার, যারা মা দেবতাকে সবসময় স্মরণ করে, সবসময় ডাকে, বিপদ হলেও মাকে স্মরণ করে, মা হলো তাদের কাছে দেবতা। তাই এটা হলো তাদের শেরকি কালচার একটা, কোনো মুসলিম তার একটু হুজুট খেলে ও মা বলে চিৎকার দিবে এটা নয়। আল্লাহ তো বলেছেন আল্লাহ যিনি এই যে আসো আবার তো মুসিবতন কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো মুসিবত হলে যেখানে শক্তি সঞ্চয়ের জন্য ডাকবে বা ইত্যাদি। আর এই কালচার গুলি অবশ্যই বর্জনীয়, এগুলি শুধু কুসংস্কার নয়, এগুলি শিরকি বিষয়।